চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নাম কি? তুষার কান্তি ঘোষ। শুনেছি আনন্দ আশ্রম শুটিং এর সময় ওই প্রোডাকশন টিমের সাথে আপনি যুক্ত ছিলেন, তো ওই টিমের সাথে আপনার কিভাবে পরিচয় হলো? ওরা যেখানে আউটডোর করেছিল সেটা হচ্ছে আমার জন্মস্থান এলাকা, সেটা শুটিং এসেছিল এবং ওদের প্রডিউসার ছিল শক্তি শ্যামল, ডিস্ট্রিবিউটর ছিল দাগাজি, আর ওরা আমার এলাকায় আউটডোরটা রেখেছে সন্দেশখালি হাড়োয়া মিনাকা মিলিয়ে। আচ্ছা। আর ঘোড়ার গাড়ি যে যাচ্ছে হিরো আর হিরোইন যে গানটা চলছিল সেই আউটডোর প্লেসড হচ্ছে আমার বসতবাড়ির কাছাকাছি একটা খাল ধারে, আর তখনই চলাপথিকে দেখা হলো, পুরো টিম রয়েছে ওখানে, প্রচুর লোক, প্রায় 10,000 পাবলিক। আর আমি তখন থেকেই তো 1-2 সাল থেকে সিনেমা ইন্ডাস্ট্রির পিছনে ঘুরছি, তখন এতগুলো লোককে যখন কাছে পেয়ে গেছি ওইটা থাকলাম, ওদের যখন প্যাকআপ হলো তখন গিয়ে আমি প্রশ্ন করলাম, কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। প্রথম প্রশ্ন করলাম আমি উৎপল দত্তকে, উৎপল দত্ত আমার সঙ্গে কথা বললেন, তার পরিচয়পত্র আমার প্যাডে লিখে দিলেন এবং ইংরেজি এবং বাংলা দুটো সিগনেচারও আমায় দিলেন, অটোগ্রাফ বলতে পারো। তারপর উত্তমবাবুর সাথে হলো, সৌম্য ঠাকুরের সাথে হলো, সামন্তের সাথে হলো, যাই হোক টোটাল আউটডোরে প্রায় ওদের সঙ্গে কাটালাম। কাটানোর পরে একটা প্রোগ্রাম করে নিলাম পার্ক হিস্ট্রি, যখন শক্তি শ্যামল বসলো যখন রাজগুরি ছিল সেই সময় আমি আমার প্রোডাকশনের জন্য গল্প কিনলাম রাজগুরির কাছ থেকে, গল্পের নাম আমি শুধু একা। এবং যখন ডেট টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট হচ্ছে কেনার, তখন আমি বললাম এই গল্প ডেট টাকার স্ট্যাম্পে জমি জমাটো অনেক টাকার স্ট্যাম্পে কিনতে হয়, তো বলে সিনেমা ইন্ডাস্ট্রিটা নিয়ম, প্যাডে বলে কেনা করা কেনা যেতে পারে বা ডেট টাকার স্ট্যাম্পেও কেনা যেতে পারে। গল্প কিনলাম, ইএমপি এর মেম্বার হলাম, প্রডিউসার হিসেবে নাম এন্ট্রি করলাম, সেই সালটা হচ্ছে 1977। আমি প্রডিউসার নাম হচ্ছে, মেম্বারশিপ নাম্বার হচ্ছে P1555। অ্যাজ এ প্রডিউসার হিসেবে অ্যাডমিশন পেলাম। এই আমার সিনেমা জগতে আসার প্রথম শুরু মুহূর্তে এই সব দিকপালদের সাথে। সালটা ছিল 1977। তো বর্তমানে আপনি কী করছেন? আমার সিনেমাই করছি, সেই সাল থেকেই আমি সিনেমার সঙ্গে আছি, ফিচার ফিল্ম আমার কোনো কাজ কিছু করছি, কিছুদিন আগে করেছি একটা ছোটোখাটো, আর এখনও একটা ছোটোখাটো শর্ট ফিল্ম করছি, আপাতত গোটা 50 শর্ট ফিল্ম করবো। ইউটিউবের জন্য নাকি? ইউটিউবের জন্য, এরপর ওয়েব সিরিজ করবো, এরপর টেলিফিল্ম করবো, তারপর ফিচারে আবার নামবো। আচ্ছা, আপনার ডিস্ট্রিবিউশনে কী কী ছবি ছিল? ভানু পেল লটারি, আচ্ছা, সুখসারি, উত্তম মঞ্জন অভিনীত, ডিরেক্টর সুশীল মজুমদার, মিউজিক হেমন্ত মুখার্জি, মহাশ্বেতা, প্রডিউসার বিকে প্রোডাকশন, ডিরেক্টর প্রিনাকি মুখার্জি, হিরো হচ্ছে সৌমিত্র এবং অঞ্জনা, মিউজিক রাজেন্দ্র সরকার, তারপর পদ্মগোলাপ, ডিরেক্টর অজিত লাহিড়ি, সৌমিত্র অপর্ণাথ হিরো হিরোইন, মিউজিক শ্যামল মিত্র, তারপর অনুপমা উত্তম সাবিত্রী, ডাইরেক্টর অগ্রদূত, প্রডিউসার এমপি প্রোডাকশন, বিকাশ রায়, অনুভব গুপ্ত, উত্তম এবং সাবিত্রী, মিউজিক অনুপম ঘটক, উৎসর্গ, অবিচার বিশ্বজিৎ এবং অপর্ণা সেন হিরো হিরোইন, ডাইরেক্টর বিশ্বজিৎ, অন্যায় অবিচার, তারপর রয়েছে উৎসর্গ, তারপর রয়েছে জয়মা মঙ্গলচণ্ডী, প্রভাত চক্রবর্তী ডিরেক্টর, মিউজিক সন্তোষ মুখার্জি, এবং জয়বাদুরীর ছবি প্রথম ছবি 8 দিন পরে, হিরো সমিত ভঞ্জ, মিউজিক কালীপদ সেন, প্রডিউসার গৌরী মিত্র, এই হচ্ছে ছবি ছিল। এই ছবিগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন একটা ছবি রয়েছে আদ্দাম ফিল্মসে, তার এক্সপায়ার করে গেছে ডিস্ট্রিবিউশন রাইট, আর এগুলো চ্যানেল বিতে দিয়েছি, আর 3টি ছবি এখনও দেইনি, আমার কাছে আছে। আচ্ছা, অনেক তো শুনলাম সিনেমার গল্প, এবার একটু রাজনীতির গল্প শুনি, তো আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা এখন কি আছেন রাজনীতির সাথে কোনো যুক্ত? আগে ছিলাম, এখন নেই। এখন নেই, আগে কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন? স্কুল জীবনে ছিলাম নকশাল পার্টির সাথে। আচ্ছা, কলকাতার বেলিয়াঘাটের দেবেন্দ্র স্কুলের ছাত্র আমি, বিরাট নকশাল আন্দোলন চলছে, বহু ছেলেপিলে মানুষ খুন হচ্ছে, সিদ্ধার্থ রায় আসলেন সরকার করতে, ওই সিদ্ধশঙ্কর রায় আসার আগে ছিলাম নকশালে, সিদ্ধার্থ রায় আসার পরে আমি সিপিএমে গেছিলাম, তারপরে আমি পরবর্তীকালে কংগ্রেস পার্টির সমর্থনে ছিলাম, জেলা লেবার কংগ্রেস সেক্রেটারি ছিলাম, এবং বমি সেনগুপ্তকে যখন আমি আসামি করলাম বর্তমান কাগজ নিয়ে, সেই সুবাদে আমার লোকাল স্ট্যান্ডার্ড কোর্টকে দেখানোর প্রয়োজন পড়েছিল, তখন নারায়ণ সরকার নিজে প্রিয় দাসমির সাথে আলাপ করিয়ে দেয়, আমি তখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বার হই, সেই সুবাদে আমি কংগ্রেসই ছিলাম।
মনে করলাম তৃণমূলে সে অনেক উন্নতি করবে, অনেক পরিষেবা দেবে, অনেক সেবা করবে আমাকে। সেই আশায় আমি 1919 সালের 21শে সেপ্টেম্বর তৃণমূল ভবনে তৃণমূল পার্টি জয়েন করলাম। ওরা সেবায় গুরুত্ব দিল না বলে আমি আর ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম, কোনো পার্টির সাথে ইনভলভমেন্ট নেই আমার। আমি জাস্ট শুনেছি যে আপনি নাকি খুব আইন আদালত নিয়ে থাকতে ভালোবাসেন, এটা কি সত্যি? ভুল কথা, কিন্তু মানুষ বাঁচার জন্য, অধিকার রক্ষা করার জন্য আইনের আশ্রয় নিতে হয়। যারা মস্তানি করতে পারে, গুন্ডামি করতে পারে, মানুষ খুন করতে পারে, তারা আইনে যাবে না। তারা নো এফআইআর, নো চার্জশিট, নো ইনভেস্টিগেশন, স্পট ইজ জাজমেন্ট। সাধারণ মানুষ তো আইন, হ্যাঁ, আর যারা দুর্বল, জাজমেন্ট দিতে জানে না, তারা আইনের আশ্রয় নেবে। জাজমেন্ট যে দিতে পারে, যে জাজমেন্ট দেওয়ার যে যোগ্য, তার কাছে জাজমেন্ট নেওয়ার জন্য করে যেতে হয়। এইবার সিনেমা নিয়েও আমাকে করে যেতে হয়েছিল, জমিজমানেও করে যেতে হয়। আর রাজনৈতিক দলের এই স্বজন পোষণ পলিসির জন্য, উস্কানিমূলক কথাবার্তার জন্য আজ আইন শৃঙ্খলার অবনতি, সেই ল অ্যান্ড অর্ডারটাকে কভারেজ করার জন্য আমাকে করে যেতে হয়। এই কিছুদিন আগে হাড়োয়া থানা এলাকায় বুড়ি নদীর বাঁধ কেটে আমার জমিতে জোর করে জলকা করেছে, ফিশারি যারা বলে, হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্র, সে এই সব ক্রিমিনালগুলোকে প্রশ্রয় দেয় এবং তার খুব উপর মহলে হাত টাট আছে। সে এসপিকেও ভয় করে না, ডিএমকেও ভয় করে না, মুখ্যমন্ত্রীকেও মানে না, সে নিজেকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ভাবে। তাকে আমি কিছুটাই কন্ট্রোল করতে পারছি না, মানে বেয়াদব হলে যা হয়, বেয়াদব মানুষ, বেয়াদব পুলিশ, একে সাহায্য করতে গেলে প্রপার কম্পিটেন্ট অথরিটি কাজ, যেটা সেই কম্পিটেন্ট অথরিটি হচ্ছে হাইকোর্ট। রিসেন্টলি 5খানা এফআইআরের উপরে আমি হাইকোর্টে গেছি, মহামান্য হাইকোর্টের 5 নম্বর বেঞ্চ মৌসুমী চ্যাটার্জি মহামান্য বিচারপতি, তার এজলাসে নালিশ করেছি। আর মহামান্য বিচারপতি রাষ্ট্রকান মান্থার বেঞ্চে আমি নালিশ করেছি, এই বেয়াদবকে আপনি সাহায্য করুন, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি নিরুপায়, তার জন্য আমি করে যেতে হয়। রিসেন্টলি কোনো একটা কেসে বসিরহাটের এসিজেম নিজেই নোটিশ পাঠালেন, নিজেই নোটিশটাকে রিটার্ন আসলো, রিসিভ করলো, গুড স্যাটিসফ্যাক্টরি বলে 18/8/22 তারিখে জাজমেন্ট দিলেন, দিয়ে 19/9/22 তারিখে ইস্যু ওয়ারেন্ট করলেন। এটাই আজকালকার বিচার ব্যবস্থার মধ্যে, মানে নবাগত বিচারক যারা, যারা জুডিশিয়াল মাইন্ডটাকে অ্যাপ্লাই করতে পারে না, যাদের ভালো করে জুডিশিয়াল ট্রেনিং হয়নি, তারা এরকম আইনের অপব্যবহার করে এবং মানুষকে অত্যাচার করছে, বিচারকরাও করছে, কিছু কিছু বিচারক, এবং তার প্রতিবাদ করতে গেলে কন্টেম্পট কোর্ট হবে, বলা যাবে না। কিন্তু এইসব বিচারকদের বিরুদ্ধে বিচার চাইতে গেলে আমাকে হাইকোর্টেই যেতে হবে এবং মহামান্য বিচার প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থে আমার নালিশ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে সাধারণত মানুষ বিচার পায় না। আমার মতন মানুষ লড়াই করতে করতে আমার নাবিশ্বাস উঠে গেল, আমার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী? সব বিনা বিচারে অন্ধকারে পথে জীবন কাটাচ্ছে। এর জন্য আমার করে যেতে হয়, কোর্টের আশ্রয় নিতে হয়। আইন আদালতকে ভালোবাসি এটা কোনো কথা নয়, বাঁচার জন্য, অধিকার রক্ষার জন্য আমাকে আদালতে যেতে হয়। এটা আমার শেষ কোশ্চেন বলতে পারেন, যে আপনি সিনেমা নিয়ে কি ভাবছেন? এই নবগত যে সব আসছে, বলছি 1971 সাল থেকে সিনেমা নিয়ে ভাবছিলাম, 1977 সালে অফিসিয়ালি ইন্ডাস্ট্রির মেম্বার হলাম, আমি তো ইন্ডাস্ট্রির এখন মেম্বার। কিন্তু ম্যাডাম কোম্পানি, এমপি প্রোডাকশান, বিকে প্রোডাকশান, বিএড সরকার, তারা যেভাবে পরিপুষ্ট করে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে, তারা সবাই সম্মিলিতভাবে যা করে গেছে, বা অরোরা ফিল্ম, জানি না কতটা আমার একার দ্বারা সম্ভব হবে, তবু এখন আমি 2022 থেকে শুরু করেছি চেষ্টাটা, আমি যেন সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিগন্ত দেখাতে পারি, সৃষ্টি করতে পারি। যত ছেলেপিলে আছে সংস্কৃতি জগতে, তাদের সবাইকে যেন আমি আশ্রয় দিতে পারি নতুন প্রোডাকশনের মাধ্যমে, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, তারপর সিরিয়াল এবং ফিচার ফিল্ম প্রোডাকশনের মাধ্যমে। এর যে একটা কোটা আছে আমার, মোটামুটি যা 40 বছরে যা কিছু করতে পারিনি, তা যেন 2023 সালের মধ্যে আমি কভার করতে পারি। এটা কভার করতে পারলেই আমি উড়িয়া ফিল্ম, সাউথ ইন্ডিয়ান ছবি করে বোম্বে মার্কেটে চলে যাব। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আপনার বিশেষ মূল্যবান সময় দেওয়ার জন্য। আগামী দিনে যেন আপনাকে ডাকলে আবার আমরা পাই। নমস্কার। নমস্কার।